ফ্রিজের ভেতরের দিক থেকে ফোঁটা ফোঁটা পানি পড়লে করণীয়। প্রথমে দেখুন ফ্রিজের দরজা সঠিকভাবে লাগানো আছে নাকি ফাঁকা আছে। ফ্রিজের দরজা সঠিকভাবে লাগানো না থাকলে বা ফাঁকা থাকলে এমন সমস্যা হতে পারে। দরজার সাথে থাকা গ্যাসকেট যদি স্লট থেকে খুলে আসে, তা পুনরায় ঠিকমতো বসিয়ে নিন। এরপর দেখুন ড্রেন লাইন ব্লক আছে কিনা। ফ্রিজের নর্মাল অংশের এই অংশটি ড্রেন লাইন, এর মধ্য দিয়ে ভিতরের পানি বাইরে বের হয়ে যায়। খাবার বা ময়লা জমে লাইনটি ব্লক হয়ে গেলে ফ্রিজের ভিতর পানি জমতে পারে, তাই লাইনটি পরিষ্কার করলে পানি পড়ার সমস্যা দূর হবে। এরপর দেখুন ফ্রিজটি সঠিক তাপমাত্রায় সেটিং করা আছে কিনা। থার্মোস্ট্যাট নবের সেটিং যথাযথ না হলে ফ্রিজের ভেতরে ঘামাতে পারে। আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ থার্মোস্ট্যাট নবের পজিশন মিডিয়াম অর্থাৎ 4-5 মধ্যে এবং ডিসপ্লে সহ ফ্রিজের ক্ষেত্রে নর্মাল বা ফ্রিজ অংশের জন্য 5°C, ডিপ বা ফ্রিজার অংশের জন্য -18°C রাখার জন্য পরামর্শ দিয়ে থাকেন। যদি দেখেন ফ্রিজের তলা থেকে পানি পড়ছে, হতে পারে ফ্রিজের ওয়াটার ট্রে অথবা ড্রেইন প্যানের ড্রেন পাইপ খুলে গিয়েছে, তখন ফ্রিজের বৈদ্যুতিক লাইন অফ করে কম্প্রেসার ক্যাবিনেটের পানির পাইপ এবং ওয়াটার ট্রে এবং ড্রেইন প্যান পরীক্ষা করুন। যদি পানির পাইপটি পড়ে যায় বা পাইপটি পানির ট্রে থেকে আলাদা হয়ে যায়, তাহলে পুনরায় ট্রের ভেতর পানির পাইপটি ভালোমতো সেট করে নিন। এই পদ্ধতিটি চেস্ট ফ্রিজারের জন্য প্রযোজ্য নয়। জনস্বার্থে নাসদাত UTS।